কোপ কোন যাবত তোকে দুইটারে ভাত খাইতে বলাইতে আসি, আও না কিল্লক গিয়া। না মুই খামু না। আর মুই তো খামুই না। কে খাবি না কিল্লক গিয়া? তোরা কি অন্বেষণ করছ? নেত্রের তো গরুর গোস্ত দিয়ে ভাত খাইতে আর মন চায় না। কোরবানির দিনে হইতে সকালে গোস্ত, দুপুরে গোস্ত, সন্ধ্যার নাস্তায় খাইতে দাও গোস্ত, আবার রাইতেও গোস্ত খাইতে দাও। এত গোস্ত খাইতে ভাল লাগে না? হয় একটু বস্তাবাজি করো। ও এই কথা, হারা বছর দিয়ে গোস্তের লগে মিছিল দাও, আর এখন গোস্ত সহজে পাইয়ে গেছে, এর লগে গোস্তের কোনো দাম নাই না? বুঝি মগো বাসার বস্তাবাজি দেখাওয়া হইবে না। মুই যাই যাই কতবানো গো বাসার দিয়ে আলু বস্তার ডাল দিয়ে ভাত খাইয়ে। এ একটা পলিথিন লই যা, মল্লিকেও ফাহে একটু লইয়া আইস। এই শেষ, ঘরে যদি আর কেউ গোস্তের নাম লইছো হলে হেইডের খবর আছে। বুড়া ছেড়ি তুই যা, বাটি পসবে, গোস্ত পসবে, যাইয়া হেতে ভাত খা। খালি গোস্ত দিয়ে কি ভাত খামে? একটু সালাদ তো বানাইতে পারো। আ হা হা, আইসে গসেটি বেগমের বংশধর, হে সালাদ খাইবে। কাঁচামরিচের কেজি জানো, স্বর্ণের দামে কাঁচামরিচ বিক্রি হইতেছে এখন বাজারে। হ্যাঁ দাম বাড়ছে দেখেন, কাঁচামরিচ খা এককারে বন্ধ হারা লাগবে। খাওয়া বন্ধ না হলে কাঁচামরিচের দাম কমবে কেমনে? পছন্দের তরকারি মোরা খাওয়া বন্ধ হয়ে দিলে এমনিই দাম কমে যাইবে। কাঁচামরিচের নাইলে দাম বাড়ছে, একটু লেবু তো কাটতে দিতে পারো। ফিরিশটা ভরা লেবু কাটতে খা, খাইয়েই তাড়াতাড়ি পড়তে বা, কয়টা দিন পরে এসএসসি পরীক্ষা। কি ব্যাপার ভাবি, এত সিল্লে সিল্লি হরেন কে? আর কইেন না ভাবি, গুড়াগাড়ায় বাতি খাইতে চায় না। হয় ভাবি ঠিকই কইছেন, মগগরের গুড়াগাড়ায় তো বাতি খাইতে চায় না, খালি বাইরের খাউন খাইতে চায়। হ্যাঁ মাইয়ে শরীরে যারা আটতে পারে না, আবার কয় ভাত খায় না। হ্যাঁ মাইতে ফলছে কি খাইয়া বুস। হয় ভাবি মোর গুড়াটা এত খারাপ, হে ঘরে গোস্ত দিয়ে ভাত খাইবে না, হে রেস্টুরেন্টে যাইবে বলে গরুর কাবাব খাইতে। একটু বইতেও কইলেন না ভাবি, আর ভালো কথা ভাবি, আমনে গো গরুতে কয় কেজি গোস্ত হইছে? ক লাগে ভাবি, বন বন, আর গরুতে তো 7-8 মন হইছি মাত্র, আর বানানের সময় কথা নিয়ে এমনি চড়াই দিছি, হ্যাঁ তো বাদি। আমনে গো গরুটা দেখছিলাম ভাবি, হেরম পদের হয় নাই বাংলাদেশি গরু, আর আর বাফে কানাডার দিয়ে গরু অর্ডার দিয়ে আনাইছে, খুব জিসি ভাবি, সেই স্বাদ বাংলাদেশি ঠায় 3,000 টাকা কেজি পড়ছে। কোরবানি লইয়ে বলে মানে এত চাপা মারে, আবার কানাডার দিয়ে বলে গরু আনস। তোর মগো একটু গোস্ত দিতেন ভাবি, খাইয়া দেখতাম কেমন স্বাদ লাগে। মোরা তো কোনো সময় কানাডার গরুর গোস্ত খাই নাই। কি কন ভাবি, এত দামের গোস্ত কেউরে দেওয়া যায়? দুই ফ্রিজ ভরিয়ে থইছি, হারা বছর খামু। কি কন ভাবি আপনি এসব, কোরবানি মানেই তো গোস্ত আপনি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব দুঃখীর মাঝে বিলাই দেবেন, একই ফ্রিজ ভরে রাখার জিনিস? আর আল্লাহ তো সামর্থ্য দেশি, হারা বছর কিনে খাইবেন। ঠিক আছে ভাবি, আপনি গো পাডামু আনে গোস্ত, আর আপনার মাইয়ের না এইচএসসি পরীক্ষা কয়দিন পর, এবার কি গোল্ডেন এ প্লাস পাইবে? গোল্ডেন এ প্লাস পাওয়া লাগবে না, পাস করলেই হইবে। আর ভাবি মগো গোস্ত পাডান লাগবে না, আমনে গরিব দুঃখী গো মাঝে বিলাই দিয়েন, মোরা তো হারা বছর কিনেই খাইতে পারি, যারা কিনে খাইতে পারে না হ্যাগো দিয়ে দিয়েন। ঠিক আছে ভাবি যাই, একটু সময় নাই, আর একদিন আইয়ে কথা কমুয়ানে আমনের লগে।